আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ইফতার স্পেশাল মুড়ি মাখা করে দেখাবো। এই মুড়ি মাখাটা ইফতারে যে যেমনই যে খাবারটাই খাক, এই মুড়ি মাখাটা সবারই খুব পছন্দ। এজন্য এখানে আমি চানাচুর নিয়েছি, এখানে আমি নিয়েছি বুন্দা, নিয়েছি পেঁয়াজ, মরিচ, একটু লবণ দিয়ে দিয়ে নিয়েছি। এখানে আমি আরও আমি নিয়েছি আলুর চপ, জিলাপি, বেগুনি, বিস্কিট নিয়েছি, দুই কিছু হচ্ছে মানে খেজুর নিয়েছি। আপনি আরও অনেক কিছু অ্যাড করে দিতে পারেন, আরও পেঁয়াজি দিতে পারেন, আরও মন মতো যার যেটা ভালো লাগে সেরকম কিছু আপনারা এই মুড়ি মাখাতে অ্যাড করে দিতে পারেন। এগুলোকে এখন আমি ছোট ছোট টুকরা করে নিব। সবগুলো উপকরণ নিয়ে আমি ছোট ছোট টুকরা করে হচ্ছে এখানে নিয়ে নিব। এখানে জিলাপিটাও আমি টুকরা টুকরা করে নিব। সবগুলো উপকরণ নিয়ে আমার টুকরা টুকরা করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি পেঁয়াজ আর মরিচটাকে হালকা একটু ডলে নিব। এতে কি হবে, এই মুড়ি মাখাটা খেতে আরো বেশি ভালো লাগবে। এখন এতে আমি সরিষার তেলটা অ্যাড করে দিব, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আমি সবগুলো উপকরণই খুব ভালোভাবে এখানে মিক্সড করে নিব, খুবই একদম হচ্ছে আলতোভাবে মিক্সড করতে হবে, খুব হচ্ছে চাপে চেপে মিক্সড করা যাবে না। আমার মিক্সড করাটা হয়ে গেছে, এখন এতে আমি হচ্ছে পরিমাণে খুব সামান্য এখানে মুড়ি অ্যাড করে দিব। এখানে আমি আরেকটু সরিষার তেলটা দিয়ে দিব। এখন খুব ভালোভাবে আমি মিক্সড করে নিব। এমন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। খুব ভালোভাবে আমি আলতো আলতো করে সবগুলো মুড়ি আমি এখানে মিক্সড করে নিব। আমার মুড়িগুলো মিক্সড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।